আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে বাইন্যান্সের যে ফুটবল এনএফটিগুলো আছে, ফুটবল টিম, এই এনএফটিগুলো আপনারা কীভাবে সেল করবেন বা পার এনএফটি আপনারা কত ডলার করে সেল করতে পারবেন, সো এ টু জেড আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করবো। আশা করি আপনাদের জন্য ভিডিওটি অনেক হেল্পফুল হবে। সো ভিডিওটি আপনি অবশ্যই সম্পূর্ণ কন্টিনিউ করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন এই এনএফটিগুলোর ফ্লোর প্রাইস কত, দেন আপনি কত করে সেল অর্ডার দিলে এটি সেল হবে। তো আমি এ টু জেড আজকের এই ভিডিওতে বলে দেবো। ইতিমধ্যে কিন্তু অনেকবার সেল করতেছে, যে দেখেন এক ব্যাগটা কিন্তু 1 USD। দেন এখানে যদি আপনি এসে একটু কমেন্ট সেকশনে যান, তাহলে দেখতে পাবেন অনেকে কিন্তু আরও $2 $5 এরকম করে কিন্তু অনেকে সেল করে দিয়েছে। ওকে, তো আমি আপনাদেরকে প্রসেসটা বলে দেবো, অ্যাকচুয়ালি কত করে দিলে আপনার সেল হবে বা কোন টিমেরটা কত সেল হবে। দেন এখানে আরও কিছু আপনার আছে, রেয়ারিটি আছে আপনার ব্রোঞ্জ, সিলভার, তারপর গোল্ড। তো এই ক্যাটাগরিগুলো দেখে কিন্তু আপনারা প্রাইস বেশি দিয়ে কিন্তু এনএফটিগুলো সেল করতে পারবেন। ওকে, তো অবশ্যই আপনারা ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করবেন, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন একটা কিন্তু 2 BUSD দিয়ে কিন্তু সেল হয়ে গিয়েছে, এরকম কিন্তু আরও অনেকে এখানে কিন্তু সেল করেছে। ওকে, তো জাস্ট আপনি ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করেন, তাহলে আপনি বুঝতে পারবেন। তার বেশি কথা না বলে আমরা ডিরেক্টলি ভিডিও শুরু করব। তার আগে একটা রিকোয়েস্ট করব, আপনি যদি এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে না থাকেন, তাহলে অবশ্যই জয়েন করে নেবেন। টেলিগ্রামে জয়েন করার জন্য আপনি এখন ইউটিউবে আমাদের যে ভিডিওটি দেখতেছেন এই ভিডিওর টাইটেলে ক্লিক করবেন, দেন ডিসক্রিপশন বক্সে দেখতে পারবেন টু অফার লিঙ্ক করে আমি একটা অফার লিঙ্ক দিয়ে দেবো, অথবা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করলে আপনাকে ডিরেক্টলি এখানে নিয়ে আসবে। দেন নিচের দিক থেকে জয়েন বাটনে ক্লিক করে অবশ্যই জয়েন করে নেবেন। ওকে ওকে গাইজ, তার আপনি যদি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই এখান থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, জাস্ট এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তার বেশি কথা না বলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক গাইজ। তো ফার্স্ট অফ অল এখানে একটা জিনিস আপনাদেরকে আমি দেখাই, ইতিমধ্যে আমি একটা আপডেট দিয়েছিলাম একবার, কিন্তু তার এটা দেখেন একটা মেবি এটা 49 সেন্ট সেল দিয়েছিল। তো দেখেন আমি বলেছিলাম $2 থেকে $3 যাদের গোল্ড এনএফটি আছে তারা সেল দেন। শুরুতে কিন্তু $10 করে সেল হয়েছিল গোল্ড এনএফটিগুলো যখন থেকে সেল স্টার্ট হয়েছিল। তো ওই সময় যারা সেল করেছে মেবি $5 করে অনেকে সেল করে দিয়েছে। তো এখন একটু প্রাইস কম, গোল্ডগুলো মেবি $2-$1 করেও সেল হয়, $2-$3 করেও সেল হয়। তবে সেক্ষেত্রে আপনার টিম আর্জেন্টিনা একটা যদি থাকে আপনার কাছে, সেটা আপনি $2-$3 হতে পারে $60 এরকম করে কিন্তু অ্যামাউন্টে সেল করে দিতে পারবেন। ওকে, দেন এখান থেকে আমি আরও একটি স্ক্রিনশট দিয়েছি, এটি কিন্তু আমার না, অন্য একজন ভাই কিন্তু এখানে প্রতিটা এনএফটি কিন্তু $1 সম পরিমাণ করে সে দিয়ে দিয়েছে, ইতিমধ্যে একটা সেল হয়েছে। তো আপনারা সবগুলো মিনিমাম যদি একটা করে দিতে পারেন, এখান থেকে আমরা টোটাল কয়টি এনএফটি পাবো সেটা একটা আপনাদেরকে আমি দেখাই, জাস্ট ওয়েট করেন আমি অফার একটু আপনাদেরকে দেখাই। ওকে ওকে, তো দেখেন আমি এখান থেকে ফুটবল ফেভারিট যে অফারটা আছে এখানে আসলাম। দেন এখানে যদি আমরা চ্যালেঞ্জে আসি, তাহলে আপনি দেখতে পারবেন আমরা এখান থেকে টোটাল কয়টি এনএফটি পাবো, টোটাল হচ্ছে কয়েকটা এখান থেকে, জাস্ট ওয়েট করেন। এই যে দেখেন এই মাই রিওয়ার্ডসের এখানে দেখেন টোটাল মেবি 67টি দেখাইতেছি। তো 67টি এনএফটি যদি আমরা সবগুলো তো সেল হবে না, ব্রোঞ্জ যেগুলো এগুলো মেবি সবগুলো সেল হবে না। তো আমরা যদি গোল্ড পাই, আমার এখানে মেবি 8টার মতো গোল্ড আছে আমার কাছে, তারটা যদি $2 করে সেল করা যায় $16। দেন সিলভারগুলো যদি আপনি 50 সেন্ট $1 করে সেল করতে পারেন, তো এভারেজ যদি আপনি 50 সেন্ট করে ধরেন, তাহলে কিন্তু আপনার এখান থেকে মিনিমাম $30 প্রফিট হচ্ছে। আশা করি বিষয়টা বুঝাতে পারলাম। তো আমার এখানে আমি এখনও ক্লেম করি না, আমার এখানে ক্লেম করতে গেলে তারা হচ্ছে যে ফেস ভেরিফাই করতে বলতেছে, বাট এখানে যে প্রবলেমটা আমি এই অ্যাকাউন্টে যার হচ্ছে যে আইডি কার্ড দিয়ে খুলেছি সে এখন আমার কাছে নেই এই জন্য। ওকে, তো আমি আমার মেইন অ্যাকাউন্ট যেটা আছে ওইটি দিয়ে আপনাদেরকে মোবাইলের ক্যামেরা দিয়ে দেখাবো অ্যাকচুয়ালি কীভাবে সেল অর্ডার বসাবেন, এটা জাস্ট আমি আপনাদেরকে প্রসেসটা বলতেছি। তো যারা এখনো ক্লেম করেন না এগুলো সবগুলো ক্লেম করে নেন। ওকে, আর যাদের ফেস ভেরিফাই আসে একবার ভেরিফাই করে নিলে আপনার এগুলো ক্লেম হয়ে যাবে। আমি এখানে টোটাল $6 কত জানি পাইছি, আর এখান থেকে এনএফটি হচ্ছে টোটাল 67টা। তো এখানে একটা হচ্ছে বিষয় আছে, আপনি যদি সবগুলো মেসেজ প্রেডিকশন করে থাকেন তাহলে আপনি পাবেন, যেমন অনেকে দেখা গেছে সবগুলোতে করে নাই, সেক্ষেত্রে তারা ব্রোঞ্জগুলো পাবে। আর যদি আপনি যদি প্রেডিকশন করে থাকেন, তাহলে হচ্ছে যে আপনার কারেক্ট হলে গোল্ডগুলো পাবেন। তো দেখ, এটা তো আপনার ইতিমধ্যে জানেন, এটার বলার কিছু নেই। তো এখন আমরা সেলের প্রসেসে চলে আসি, আশা করি বুঝতে পারলাম আর সবাই এখান থেকে এগুলো ক্লেম করে নেবেন। ওকে, যে ফুটবল পেপার এখানে এখনো আছে, গিফট অ্যান্ড ক্যাম্পেইন যেটা লেখা আছে এটাতে চলে আসবেন। দেন এরপর এনএফটি সেল করার জন্য আপনি যে কাজটা করবেন, এখান থেকে মোর আইকন যেটা আছে এটাতে ক্লিক করবেন। মোর আইকনে ক্লিক করার পর দেন একটু নিচের দিকে আসেন, এই যে দেখেন বাইন্যান্স এনএফটি, তাও মেবি এটি হচ্ছে আপনার ট্রেড অপশন আসবেন। তো এখান থেকে বাইন্যান্স এনএফটি দেন এখানে চলে আসবেন। প্রথমত আপনার হোম অপশন যেটি আছে এটাতে থাকবে, এখান থেকে আপনি প্রোফাইলে ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করার পর দেন আপনার এখান থেকে এই যে এনএফটির ইয়েটা চলে আসবে, ফার্স্ট ফ্রি এনএফটি যে ইয়েটা অথবা আলাদা একটা কালেকশন এটা দেখাবে। দেন ওইটির উপর ক্লিক করলে আপনার যতগুলো এনএফটি আছে আপনি সবগুলো দেখতে পারবেন। ওকে, তো এখন আমি আমার একটা সেকেন্ড অ্যাকাউন্টে আপনাদেরকে দেখাই, যেহেতু আমার এই অ্যাকাউন্টে ক্লেমের একটা প্রবলেম আছে, এই জন্য আমি ক্লেম করতে পারি নাই। ওকে ওকে গাইজ, তো দেখেন আমি আমার সেকেন্ড একটা ফোন দিয়ে আমার মেইন অ্যাকাউন্ট যেটি ওটি দিয়ে আপনাদেরকে দেখাইতেছি। ওকে, তো এখানে দেখেন মেবি একবারে প্রথম যেটা থাকবে এই কালেকশনটাতে আপনারা ক্লিক করেন। সো এখানে ক্লিক করার পর দেন আপনার কাছে যতগুলো এনএফটি আছে আপনি এটা দেখতে পারবেন। ওকে, তো জাস্ট দেন এটা এখানে চলে আসবে, একটু অপেক্ষা করবেন। তো এখানে আসার পর দেন আপনাকে রেয়ারিটি দেখতে হবে, আপনার এটা কি ব্রোঞ্জ না সিলভার না হচ্ছে যে গোল্ড। দেন এটা দেখে দেন আপনি সেল অর্ডারটা বসাবেন, আশা করি বুঝতে পারলাম। দেন একটু নিচের দিকে আসেন। তো লাইক আমি এখান থেকে একটাতে ক্লিক করি, এখান থেকে আমি দেখি
একটা ভালো টিমের একটা দেখে আমি এখান থেকে ক্লিক করি। ওকে, ব্রাজিল অথবা আর্জেন্টিনা, তো এখান থেকে ফ্রান্সেরও একটা আছে, তো জাস্ট ওয়েট করি। ব্রাজিলের একটা দেখতে পাচ্ছি, আমি এটাতে ক্লিক করি এখান থেকে। ওকে, তো এখানে ক্লিক করার পর দেন আমরা মোর ডিটেলসে ক্লিক করব। এই জায়গায় ক্লিক করার পর দেন একটু অপেক্ষা করেন, এটা রেয়ারিটিতে আমরা আগে দেখবো, মানে রেয়ারিটি কীভাবে চেক করতে হবে এটা আর কি আপনাদেরকে আমি বুঝাইতেছি এখন। এই যে কান্ট্রি ব্রাজিল, দেন এখানে রিয়ালিটি দেখেন ব্রোঞ্জ। ওকে, এই যে এই জায়গায় খেয়াল করেন এখান থেকে ব্রোঞ্জ দেওয়া আছে। তো ব্রোঞ্জ হলে এটার প্রাইস আপনার 10 সেন্টও যদি সেল করতে পারেন আমি মনে করি তাহলে ভালো, কারণ এগুলোতে সেল হবে না। বাট আপনার এই জায়গায় যদি লেখা থাকে গোল্ড অথবা সিলভার সেক্ষেত্রে হয়তো একটু প্রাইস হতে পারে। গোল্ড হলে কিন্তু আপনি মিনিমাম $2 থেকে $7 সেল করতে পারবেন, সেল অর্ডার দিয়ে রাখবেন। ইনস্ট্যান্ট সেল না হলে আপনি একদিন, এখানে 2 দিন সময় থাকে সেল অর্ডার দেওয়ার পর, 2 দিন পর আপনার এটা অটোমেটিক ডিলিস্ট হয়ে যাবে, দেন আপনি আবার লিস্ট করতে পারবেন। ওকে, তো আপনি সেল না হলে অপেক্ষা করবেন, অর্ডার দিয়ে রাখবেন, সেল না হলে অপেক্ষা করবেন, সেল হয়ে যাবে। ওকে, আর যদি সেল না হয় এরপরও দেন আপনি একটু একটু করে কমাই দিবেন, আশা করি সেল হয়ে যাবে। তো এটা হচ্ছে মোটামুটি প্রসেস। দেন রেয়ারিটি দেখার পর যদি এটা ওকে, তো রেয়ারিটি দেখবেন, রেয়ারিটি যদি আপনার গোল্ড হয় তাহলে হচ্ছে যে আপনি এরপর কী করবেন, এনএফটি লিস্ট করবেন। লিস্ট করার জন্য লিস্ট এনএফটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখন ফ্লোর প্রাইস আর বলা লাগবে না, আমি আপনাদেরকে বলে দিতেছি। ব্রোঞ্জ হলে 10 সেন্টের মতো প্রাইস দিয়ে দিবেন ব্রোঞ্জ যেগুলো, দেন এখান থেকে ব্রোঞ্জ যেগুলো এগুলো হচ্ছে 10 সেন্টের মতো দিয়ে দিবেন। দেন আপনার যদি সিলভার থাকে তাহলে সেটা 50 সেন্টে লিস্ট করবেন। ওকে, আমি বলে দিতেছি এখানে আপনার ফ্লোর দেখা রাখবে না, ব্রোঞ্জ হলে 10 সেন্ট আপনার হচ্ছে যে, দেন সিলভার হলে হচ্ছে যে আপনার 50 সেন্ট, আর হচ্ছে যে আপনার গোল্ড, গোল্ড হলে আপনি মিনিমাম $2 $3 এরকম করে একটা অ্যামাউন্ট দিয়ে দিবেন। আর আপনার যদি মন চায় আরও বেশি দিতে আপনি আরও বেশি দিয়েও সেলরটা দিয়ে দিতে পারেন। ওকে, দেন লিস্ট এনএফটিতে ক্লিক করার পর এক নিচের দিকে আসবেন, এখান থেকে বিএনবিটা আপনি চেঞ্জ করে এই বিইউএসডিতে দিবেন। ওকে, দেন এখানে অ্যামাউন্ট দিবেন, তো অ্যামাউন্ট এখান থেকে আপনি লাইক আমি এখান থেকে 10 সেন্ট দিতেছি, যেহেতু এটা একটা ব্রোঞ্জ এনএফটি, সো এখান থেকে 10 সেন্ট দিয়েছি। মিনিমাম কিন্তু এখান থেকে একটু বেশি দিতে হবে, সো এখান থেকে 20 সেন্ট আমি দিয়ে দেখি হয় কি না। এই যে 20 সেন্ট দিলে কিন্তু হচ্ছে। ওকে, দেন এটি দিয়ে এরপর হচ্ছে যে জাস্ট একটু নিচের দিকে আসবেন। ওকে, এতটুকু দিয়ে দেন হচ্ছে যে আপনার এখান থেকে সাবমিট করে দিবেন। ওকে, তো আজকের ভিডিওতে আমি আরও একটা অফার শেয়ার করবো, যেখানে একটা এনএফটির প্রাইস আপনার $6,000 মানে হচ্ছে যে 5 ইথুরিয়াম একটা এনএফটির প্রাইস। তো ওইটাতে আপনারা কীভাবে জয়েন করবেন সেটা আমি দেখাবো। ওকে, দেন এখান থেকে কনফার্ম, সো কনফার্ম করে দেওয়ার পর আপনার এনএফটিতে এখানে লিস্ট হয়ে যাবে। ওকে, জাস্ট একটু ওয়েট করবেন। তো এটা লিস্ট হওয়ার পর দেন এরপর কী হবে, আপনার এখান থেকে আপনি এটা ব্যাক করে চলে যাবেন। এই যে দেখেন লিস্টিং কমপ্লিটেড, দেন আপনি এখান থেকে ক্লোজ করে দেন। এরপর এটা এখানে দেখেন প্রায় 3 দিনের মতো, এই 3 দিনে আপনার এটা যদি সেল না হয় আবার অটোমেটিক ডিলিস্ট হয়ে যাবে, দেন আপনি আবার লিস্ট করতে পারবেন। সো এটা হচ্ছে মোটামুটি এখানে প্রসেস। জাস্ট এভাবে করে আপনারা কী করবেন, সেল অর্ডার দিয়ে রাখবেন। সেল হয়ে গেলে আপনার যে বিউএসডিগুলো এগুলো আপনার স্পট ওয়ালেটে অ্যাড হয়ে যাবে। সো প্রতিটি এনএফটি আপনারা এভাবে করে আগে রিয়ালিটি দেখবেন, আপনার এটা সিলভার নাকি হচ্ছে ব্রোঞ্জ নাকি গোল্ড। যদি গোল্ড হয় $2 থেকে $3 দিয়ে দেন, বা $1 করে অ্যাভারেজ দিয়ে দেন সবগুলো, সেটা আপনার ইচ্ছে। এভাবে করে সবগুলো দিতে পারবেন আপনার যতগুলো আছে। ওকে, টোটাল মেবি সবগুলো নিলে মেবি 64টা হয়, তবে আপনাকে সবগুলো ম্যাসে প্রেডিকশন করতে হবে। আমি আমার এই অ্যাকাউন্টে সবগুলো ম্যাসে প্রেডিকশন করেছি, টোটাল মেবি 64টি এনএফটি পাইছি, বলতে পারি না এখনও শিওর। তো আপনারা কে কয়টা পাইছেন ওটা দেখে নেবেন, দেন যতগুলো আপনার গোল্ড থাকবে ওগুলো মিনিমাম $1-2 করে দিবেন। আর সিলভার আর ব্রোঞ্জগুলো তেমন একটা সেল হয় না, আপনি 10 সেন্ট 20 সেন্ট অথবা 50 সেন্ট এভাবে করে সেল অর্ডার দিয়ে রাখবেন। ওকে, তো এনএফটিগুলো সেল হয়ে গেলে দেন আপনার স্পট ওয়ালেটে ডলারগুলো অ্যাড হয়ে যাবে। তো গাইস, এটা ছিল মোটামুটি বাইন্যান্সের এনএফটি করার, এনএফটি সেল করার প্রসেস। ওকে ওকে, তো আশা করি বুঝতে পারলাম আপনারা হচ্ছে যে আপনাদের এনএফটিগুলো বাইন্যান্সের কীভাবে সেল করবেন। সো সেল হয়ে গেলে আপনার স্পট ওয়ালেটে ডলারগুলো ইনস্ট্যান্ট অ্যাড হয়ে যাবে, একটু ফি নিতে পারে। তো দেন এখন আমি আপনাদের মাঝে সেকেন্ড আরও একটা অফার শেয়ার করবো, যেটাতে বা একটা এনএফটির প্রাইস হচ্ছে $6,000 মানে আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে যদি আপনি এই এনএফটিটাতে উইন হতে পারেন অফারটাতে জয়েন করে। সো জয়েন করার জন্য প্রথমত লিঙ্কে ক্লিক করবেন, এখানে আমি কিছু বলতেছি না বানাই। এখান থেকে দেখেন ফ্লোর প্রাইস দেখেন, এটি ইতিমধ্যে সেল হচ্ছে $15 ইথেরিয়াম দিয়ে কিন্তু একটা সেল হয়েছে, মানে অবাক করার মতো একটা বিষয়। তো যাক, এখানে জাস্ট আপনি ক্লিক করেন, এখানে ক্লিক করার পর দেন আপনাকে একটা সাইটে নিয়ে যাবে। দেন এখানে আপনাকে প্রথমত লেখা থাকবে কানেক্ট ওয়ালেট, এখানে ক্লিক করবেন। কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর আমি আপনাদেরকে দেখাইতেছি, আপনার এখানে এরকম থাকবে কানেক্ট ওয়ালেট। দেন আপনি এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ওয়ালেট কানেক্টেড নাম করে একটা লেখা থাকবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার কানেক্ট, দেন ট্রাস্ট ওয়ালেট সিলেক্ট করে দিবেন, ইথুরিয়াম অথবা বিএসসি যে কোনো একটা নেটওয়ার্ক দিয়ে আপনি জাস্ট এখান থেকে কানেক্ট করে নেবেন। তাহলে হচ্ছে যে কানেক্টে ক্লিক করবেন, দেন আপনাকে আরেকবার সাইন করতে বলবে। ওকে, তো এখান থেকে আপনি একবার হচ্ছে কানেক্টে ক্লিক করবেন, দেন আপনাকে হয়তো আরেকবার সাইন করতে বলবে। যদি বলে আবার মানে আবার নিচের দিক থেকে ট্রাস্ট ওয়ালেট শো করবে, ওইখানে গেলে বলবে যে সাইন একটা লেখা থাকবে, সাইনে ক্লিক করবেন, আপনার হচ্ছে ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। যে দেখেন সার্ভার একটু প্রবলেম করে, কারণ অনেকে এখানে এখন জয়েন করা ট্রাই করবে। আমি মাত্র অফারটা শেয়ার করেছি, আমার এখানে যতগুলো অ্যাক্টিভ ইউজার আছে সবাই এখন এখানে জয়েন করা ট্রাই করবে, তো সার্ভার একটু ডাউন হতে পারে। তাছাড়া অন্যান্য কমিউনিটি যতগুলো আছে সবাই এটা শেয়ার করতেছে। দেন ওয়ালেটটা আপনার যখন কানেক্ট হয়ে যাবে, দেন আপনি এখানে দেখতে পাবেন টুইটারের কাজ আছে, আমি দেখাইতেছি, অপেক্ষা করেন। ওকে, তো ওয়ালেট কানেক্ট হওয়ার পর দেন আপনার এখানে টুইটারের কাজটা কমপ্লিট করবেন, তাও এখানে কানেক্টে ক্লিক করবেন। কানেক্টে ক্লিক করার পর দেন আপনার টুইটারে অথরাইজ সেভ অথরাইজ এফে ক্লিক করবেন, আপনার এটা কানেক্ট হয়ে যাবে। দেন এখানে দুইটা টুইটার আছে,
এই ইউজার নেমের উপর ক্লিক করে টুইটারে চলে যাবেন, দেন তাদেরকে ফলো করে দিবেন, দুইটাতেই ফলো করবেন, দেন হচ্ছে আপনার এটা কানেক্ট হয়ে যাবেন। আমি কানেক্টে ক্লিক করলে হয়ে যাবে, দেন একটা ডিসকর্ডের কাজ আছে, তাও আগে কানেক্টে ক্লিক করে যাবেন। প্রথমত ওয়ালেট কানেক্ট করতে হবে, দেন বাকি টাস্কগুলো, তাও কানেক্টে ক্লিক করবেন, দেন ডিসকর্ড এখান থেকে অথোরাইজ দেবে, অথোরাইজে ক্লিক করলে আপনার ডিসকর্ড কানেক্ট হয়ে যাবে। অবশ্যই আপনার ব্রাউজারে ডিসকর্ডটা লগ ইন থাকতে হবে, দেন তাও এই লেখাটার উপর ক্লিক করে তাদের ডিসকর্ডে গিয়ে অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করে তারপর কিছু ভেরিফাইয়ের কাজ আছে এখানে ক্লিক করবেন। তারপর এই যে দেখেন, এই জায়গায় একটা টিকমেক দিবেন, নিচের দিকে একটা টাস্ক আছে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে একটা টিকমেক দিয়ে এটা কমপ্লিট করে নেবেন। আমি ইতিমধ্যে কমপ্লিট করে নিয়েছি, এখানে একটা টিকমেক দিবেন, উপর দিকে দেখতে পারবেন আরও একটা আছে, এখানে একটা টিকমেক দিবেন, তাহলে আপনার ডিসকর্ড ভেরিফাই হয়ে যাবে। ওকে, দেন এরপর এখানে আপনার একটা জিমেল দিবেন, জিমেল দিয়ে সাবমিটে ক্লিক করবেন, তার একটা ভেরিফিকেশন লিঙ্ক পাঠাবে, ওই লিঙ্কে ক্লিক করে আপনার জিমেলটা ভেরিফাই করে নেবেন, এটা কিন্তু আপনার কমপ্লিট। দেন একটা ক্যাপচা আছে, এখানে ক্লিক করবেন, ক্যাপচারটা যদি আসে তাহলে যেটা বলে এখানে বলেছে মোটরসাইকেল, তো দেখে দেখে যে জায়গায় আছে ক্লিক করে দেন হচ্ছে এখান থেকে নেক্সটে দিয়ে দিবেন। যদি আবার আসে এবার যেটা বলেছে এটা আপনার এখান থেকে দেখে দিয়ে নেবেন, ক্রস ওয়াক, দেন এখানে ক্লিক করে ভেরিফাই করে নেবেন। এরপর আপনি এখান থেকে কনফার্ম রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। ওকে ওকে, দেখেন তো ওয়ালেট কানেক্ট করার পর একবার কানেক্টে ক্লিক করবেন, এরপর আবার অটোমেটিক আপনাকে ট্রাস্ট ওয়ালেট শো করবে নিচের দিকে, আবার ট্রাস্ট ওয়ালেটে ক্লিক করে আসার পর সাইন করতে বলবে, সাইন করে দিবেন। সাইন করে দিলে আপনার এখানে এক ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে, যে দেখেন তো দেন হচ্ছে টুইটার এগুলো কানেক্ট করবেন, ডিসকর্ড কানেক্ট করবেন, দেন এখানে কনফার্ম রেজিস্ট্রেশনে ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাবে। ওকে, সো ইতিমধ্যে আমি জয়েন করেছি, তো আপনারা যারা জয়েন করেন নাই খুব দ্রুত জয়েন করেন, এখানে অনলি 50 জন উইন হবে, আর যারা উইন হবে ভাই তাদের $6,000। ওকে, তার কতক্ষণ সময় রয়েছে এটি ভিউ ডিটেলসে ক্লিক করলে আমরা দেখতে পারবো এই অফারটা মানে আর কতক্ষণ আছে, আর মাত্র এখান থেকে মেবি 44 ঘন্টা রয়েছে। সো এর মধ্যে আপনাকে জয়েন করতে হবে, তো যত দ্রুত সম্ভব জয়েন করে ফেলেন। যদি আপনার কপালে থাকে বা আপনার লাক ভালো থাকে আপনি এখান থেকে 100% উইন হয়ে যাবেন, আর উইন হয়ে গেলে ভাই $6,000 পাবেন। ওকে, তো গাইস এটা ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের কাছে ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে। সো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাতে বলবেন না ভিডিওটি কেমন লাগলো। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। আর আপনার বাইন্যান্সের NFT সেল হলে অবশ্যই আমাদের গ্রুপে এসে একটা কমেন্ট করে জানাবেন। ওকে, সো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে, আল্লাহ হাফেজ।